সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে বিমার অর্থসহ সহ অন্যান্য টাকা আত্মসাত করার অভিযোগ করে বিক্ষোভ দেখায় কৃষকরা পাশাপাশি তারা সমবায়ের গেটে তালা লাগিয়ে দেয় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কানলা এক নম্বর ব্লকের কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের কাদিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আপনার দীর্ঘদিন যাবৎ আমাদের এই সমবায় সমিতি নিয়ে একটা ঝামেলা চলছিল চাষিদের নিয়ে তিনটে গ্রামে চাষি এই তিনটে গ্রাম একটা হচ্ছে কাদিপুর এই কাদিপুর গ্রামেই সমবায় সমিতিটা আর একটা গ্রাম হচ্ছে সিমলা আর একটা পাশের গ্রাম হচ্ছে না ইয়ে হরিনান যেটা নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত এই তিনটে পঞ্চায়েতের অন্তর্গত প্রায় আপনার সদস্য সংখ্যা প্রায় তেরো তেরোশো তেরো থেকে চোদ্দোশো সংখ্যা এবং লোনি মেম্বার সম্ভবত চারশো থেকে পাঁচশো হবে এখন তাই এই লোনি মেম্বাররা দু হাজার পনেরো সাল ষোলো সালে একটা বিমা যেটা বড়ো ধানের পরিপ্রেক্ষিতে একটা বিমা এসেছিলো এক কোটি বাইশ লক্ষ টাকা মতো ওই লোন বড়ো লোনের ঋণ স্যাংশন হয় তার পরিপ্রেক্ষিতে সত্তর লক্ষ টাকা বিমা আছে বাহাত্তর লক্ষ টাকা তবে বাহাত্তর লক্ষ টাকা যে বিমা আছে সেই বিমার টাকা যখন ঢোকে সেই টাকা যে চাষিদের অ্যাকাউন্টে ঢুকেছে চাষিরা জানতে পারে যখন অন্য জায়গায় বিভিন্ন সময় সমিতির টাকা ঢুকেছে পেয়েছে যারা তখন জানার পর যখন ম্যানেজারকে জিজ্ঞাসা করে ম্যানেজার সঠিক সদত্ব দিতে পারে এবং আস্তে আস্তে যখন এটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়া হলো এআরসিএস অফিস বা আমাদের সময় সমিতির যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোতে যাওয়ার পরে তারা যখন কিছু কিছু তথ্য পাওয়া গেল তখন আমাদের গ্রামে চাষি মিলাটা মিলে আলোচনা হলো যে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে এই টাকাটা আত্মসাত হয়েছে যে কোনো কোনো কারণবশত চাষিরা সেটা পাচ্ছে না এই টাকাটা কীভাবে আত্মসাত হলো কার কাছে এলো এর কোনো কিছু সদত্তর পাওয়া যাচ্ছে না এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় আমরা যাই বা আমাদের চাষি যাই দিয়ে এই লাস্টে যখন সমস্ত কিছু আপনার অডিট এসে ধরা পড়ে গেল যে বাহাত্তর লক্ষ টাকা সেই সময় এসেছে যখন আমরা সেই টাকাটা ম্যানেজারকে চার্জ করি যে টাকাটা কোথায় গেল কি হলো তখন উনি বলতে চাইছে যে আগের যে কমিটি ছিল সেই কমিটির ড্রাইভারটা তার আমি কিছু জানি না আমার কাছে কোনো নথি নেই মানে ব্যাংক ম্যানেজার এই ম্যানেজার ইনি কত বছর আছেন ইনি দীর্ঘ আজকে তেরো চোদ্দ বছর চাকরি করছে তাহলে তো তার মধ্যেই ম্যানেজারের থাকা উচিত আমাদের যেটা মানে আমরা যে অফিসিয়ালি কাজ করি বা আমরা যেটুকু জানি সমস্ত তথ্য সবটাই তার ভাবে সে যেহেতু অফিসার ম্যানেজার তার কাছে থাকা উচিত আছে আর সে কিন্তু ড্রাইভারটা অন্য জনের ওপর চাবিয়ে দিয়েছে যারা সেক্রেটারি যারা মারা গেছে তাদের উপর চাপিয়ে দিচ্ছে যদি সময় যখন এই যে পরিষেবাগুলো আছে বিঘ্নিত যদি হয় তাহলে প্রশাসন স্টেপ নিয়ে বা সরকার পক্ষ স্টেপ নিয়ে যদি গরিব মানুষ বা চাষিরা যদি উপকৃত হয় যারা আজকে বহুত সমস্যায় জর্জরিত তারা একটু যদি বাঁচুক নতুন করে প্রাণ ফিরে পাক সেটা আমরা চাই। কাদিপুরShimla Khorinnan এই গ্রামের 1400 জন কৃষক এই সমবায়ের সদস্য। এর মধ্যে চারশো জন লোনি মেম্বার। কৃষকদের অভিযোগ এই সমবায়ের ম্যানেজার একজন প্রতারক। তিনি সমবায়ের সদস্যদের প্রাপ্য অর্থ না দিয়ে আত্মসাৎ করেছেন। সেই অর্থ না মেটানো পর্যন্ত তালা খোলা হবে না। আর্থিক বর্ষে বড় ধানের ক্ষতিপূরণ ও বিমার কত টাকা এসেছে তার কোনো হিসেব দেয়া হয়নি বলে অভিযোগ বিমার টাকা সমবায় এসেছে বাহাত্তর লক্ষ টাকা কৃষকদের অভিযোগ সেই টাকা কৃষকদের না দিয়ে ম্যানেজার আত্মসাত করেছেন বেশ কিছুদিন ধরে ম্যানেজার অর্ধেন্দু শেখর ঘোষ অফিসে আসছেন না বলে কৃষকরা অভিযোগ করেন ঝামালি আপনি আমি চাষি আমার লোন আছে এখানে লোনের কোনো কিছু পাইনি এখানে আচ্ছা আসি গরম দেখায় একটা যে কোনো বিমা ব্যাপার বলতে সে গরম দেখায় বলে তোমাদের কিছু আসবে কথা হচ্ছে কিছু আসবে আচ্ছা একটা বই করার জন্য এসেছি বইটা বলে হবে না বই হয় তিন মাস পর ছ মাস পর দু মাস পর এরম বলো আমাকে খালি এবার বিমা এসেছে বই না কিছু না কি করছে ওই না এখন না কিছু পাইনি হ্যাঁ আসি গরম খালি গরম বলে চলে যাও ওখান থেকে চলে যাও খালি এটা ম্যানেজার

তদন্ত আমরা পাইনি তাই আমরা ওই চোর ম্যানেজারের সমিতি থেকে অপসারণ চাইছি এবং সমস্ত স্টাফেদের হিসাব বুঝিয়ে দিয়ে এবং এই বাহাত্তর লক্ষ যে বিমাটা এসছে সমস্ত চাষিদের গরিব মানুষরা যাতে পায় চাষিরা পায় এবং ও এত ভুল করেছে যে সময় বিমাটা এসছিল এক কোটি বাহাত্তর বাইশ লক্ষ টাকার ওপর সেই সময় টাকার যদি সমস্ত চাষিদের অ্যাকাউন্টে দিত চাষিরা বিরাট উপকৃত হতো এবং চাষিরা প্রত্যেকটা মানে নতুন রিনুয়ালটা হতো লোনের জিজ্ঞাসা করলে কি বলছে এখন জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিচ্ছে না আমার কাছে তদন্ত নেই আমি তদন্ত করতে পারবো না আমার কাছে কোনো লিস্ট নেই টাকা যে এসছে আপনারা বুঝলেন কি আমাদের কাছে অডিট করতে এসেছিল ইয়ার সিএস অফিস থেকে আমাদের কাছে তার কপি আছে সে সেই অডিট করতে এসেছিল অফিসারকে পর্যন্ত ম্যানেজার বলেছে কোনো নথি নেই কোন কোন বছরে কত টাকা আপনারা পাননি আমরা একটা বড় টাকা পাইনি দু হাজার পনেরো আর্থিক বর্ষে এক কোটি বাইশ লক্ষ ওপর ওপর টোটাল লোন বাহাত্তর লক্ষ সাত হাজার একশো ষাট টাকা পনেরো সমিতিদের দু হাজার দু হাজার সতেরো আঠারো আসে উনিশ সালে আসে এই সঠিক সময়ে চাষিদের পাঠানো হয় সেই নিয়ে তখন থেকে আমরা আন্দোলন করছি এবং এর দু হাজার 16 10 2021 ওই টাকা হয়েছিল চাচিদের না আচ্ছা যাদের দাদেরও পাঠা দেওয়া হয়েছে তাদের বলেছে বিমা আসেনি এই নিয়ে একটা বিরাট মানে বিয়ে প্রতিদিন চক্করন চক্কান্ত না না যাদের কানলা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দবার্তা